আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবার মতে অনেক অনেক ভালো আছেন। কথা বলবো ওম নেটওয়ার্কটা নিয়ে। ওম নেটওয়ার্কের মধ্যে আপনাদের কেওয়াইসি রিলেটেড অনেক ধরনের হয়তো বা প্রবলেম আপনারা দেখতেছেন, এই প্রবলেমটা আপনাদের থাকবে না। এরা অনেক সহজ করছে, সহজ বলতে এখন আপনার এনআইডির প্রয়োজনও নাই, ঠিক আছে? আপনাদের যে ইরর ছিল, ক্যামেরার পারমিশন নিতেছে না, এই ধরনের প্রবলেম যাদের এখনও হচ্ছে তারা একটু ওয়েট করেন, এটার প্রবলেম শেষ হয়ে যাবে, মানে এই প্রবলেমটা থাকবে না, এটা সমাধান ওরা নিয়ে আসতেছে, একটু ওয়েট করতে হবে, এতটুকুই। তো আগে আপনাদের কিছু প্রবলেম ছিল, ক্যামেরার পারমিশন নিচ্ছে না, সেই প্রবলেমটা ওরা সলভ করে ফেলছে। এখন যারা কেওয়াইসি স্লট পান নাই, আপনারা চেক করবেন আপনাদের কেওয়াইসি স্লট ওপেন হয়েছে এবং আপনারা সেখান থেকে কেওয়াইসি করতে পারবেন। এই যে দেখেন, আমার কিন্তু কেওয়াইসি হয়ে গেছে অলরেডি, ভেরিফিকেশন সাকসেসফুলি। আর এইখানে একটা কথা হচ্ছে, আপনারা এইখানে যারা কি না মেটামাস্ক বা অন্যান্য ওয়ালেট থেকে এখানে উইথড্রো অ্যাড্রেসটা দিয়েছেন, তাদের জন্য একটু প্রবলেম আছে। এখানে মূলত আপনারা দিবেন হচ্ছে আপনাদের এই ওমেগা নেটওয়ার্কেরই ওমেগা যে ওয়ালেটটা আছে সেখান থেকে, আমি আপনাদেরকে দেখাই দিতেছি, এখান থেকে চলে যাবো ওয়ালেটের মধ্যে এবং এখান থেকে ওমেগা নেটওয়ার্ক, উপর থেকে ওমেগা নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, অপশন আছে এইখানে, টু ওয়েট কয়েন নেট প্রবলেম। এখান থেকে আমরা বিএনবি স্মার্ট চেনটাতে ক্লিক করার পর আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এখান থেকে মূলত আপনাদের এই ওমেগা নেটওয়ার্কটা, এখান থেকে ওমেগা অ্যাড্রেসটা আপনাদের দিতে হবে, ঠিক আছে? এখান থেকে ওমেগার অ্যাড্রেসটা কপি করে তারপরে মূলত আপনাদের এই জায়গায় দিতে হবে, অন্য অ্যাড্রেস অ্যাড করলে আপনাদের প্রবলেম হবে। এই যে এইখানে আপনারা আপডেট ওয়ালেট অ্যাড্রেস থেকে কিন্তু এটা আপডেট করতে পারবেন। ইউ নিড টু এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেটর ফার্স্ট। আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে এটা নেসেসারি টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, আমি এটা করে দিচ্ছি, কনফার্মে ক্লিক করব। এটা কি দিছে এখান থেকে দেখতে পারতেছেন। আমি কিন্তু ফুল আপডেটে যাচ্ছি না এখন, আমি আপডেট বলবো নতুন আপডেট আসছে সেই বিষয়টা নিয়ে, এবং এই মাসের মধ্যে এটা মেইন নেট আসবে। সো এইখান থেকে আমি এই অ্যাড্রেসটা কপি করব, এখান থেকে কপি করার পর আমি চলে যাবো হচ্ছে অথেন্টিকেটর অ্যাপের মধ্যে। আপনাদের যাদের কিনা ফোন নিয়ে বা অ্যাপস নিয়ে ওরকম কোনো জ্ঞান নাই বা জিমেল নিয়ে তাদের ওরকম কোনো ধারণা নাই, তারা এই কাজটা করবেন না, বা ফোন হারাই গেল যাওয়ার সম্ভাবনা আছে, তারা এই কাজটা না করলেও সমস্যা নাই, ঠিক আছে? শুধুমাত্র আমি এটা সম্পর্কে বুঝি তাই আমি করতেছি, আপনি এটা সম্পর্কে না বুঝলে আপনার করার দরকার নাই। এটা হচ্ছে একটা প্রোটেক্ট আমি দিতেছি, এখানে আপনি কিছু দেখবেন না। এখানে প্লাস আইকন পাইতেছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ইন্টার সেট আপ কি, আমি একটা অ্যাকাউন্ট নামটা দিচ্ছি ওমেগা নেটওয়ার্ক, ইউর কিটা দিলাম, এইখানে আপনি নাও দেখতে পারেন, অ্যাড করে দেব। ওমেগার অ্যাড্রেসটা আমি কপি করলাম এবং হচ্ছে আমি ওমেগার মধ্যে আইসা অ্যাড্রেসটা পেস্ট করার মাধ্যমে পেস্ট করলাম এবং এখান, সরি, তো এখানে পেস্ট করার পর জাস্ট ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেটর এটাতে ক্লিক করব। ইনভ্যালিড ওটিপি টোকেন আমি আবারও দিয়ে দিই, যদি করি নিচ্ছে না কেন ভাই? এক মিনিট। তো যেহেতু এটার আপডেটের কাজ চলতেছে এখনো, সো এই প্রবলেমটা এখনো হচ্ছে, আপনাদের ওমেগা ওয়ালেট অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন যদি আপনি অন্যান্য ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে থাকেন, যেরকম লাইক আপনাদের যদি দিয়ে থাকেন মেটামাস্কের, তাহলে এখান থেকে চেঞ্জ করে নেবেন, এখন হচ্ছে না, একটু প্রবলেম করতেছে। সো এখন মেইন টপিকে আসি। মেইন টপিক হচ্ছে ওমেগার যে সোশ্যাল মিডিয়া টুইটার, টুইটারের মধ্যে নতুন আপডেট আসছে, ওদের আর কিছু সময় আছে, ঠিক আছে? আর 17 ঘন্টা আগে আপডেট দিছে যে আর 24 ঘন্টা পরে আপনারা এটার পাবলিক সেল থেকে আপনারা কয়েনটাকে কিনতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু প্রাইভেট সেল ছিল এবং পাবলিক সেল ছিল। আর আপনারা যে কয়েনগুলো মানে এতদিন মাইনিং করে পাইছেন, যতগুলো কয়েন আছে তার 25% আপনারা কয়েনটাকে আনলক হিসেবে পাইবেন বা উইথড্রো করতে পারবেন ইনস্ট্যান্ট, আর বাকি যে 75% আছে সেটা আপনি আস্তে আস্তে পরবর্তীতে করতে পারবেন মাসিক ভিত্তিক। সো একটা বিষয় আমি আপনাদেরকে দেখাইতেছি, একদিন আগে আওয়ার জেলি ক্যাম্পেইন হ্যাজ ইন্ডেড, উই আর সো এক্সাইটেড টু অ্যানাউন্সমেন্ট। এই আপডেটটা যদি ক্লিক করি নিচে আপনারা একটা বিষয় দেখতে পারবেন, এখানে ওরা একটা বিষয় ক্লিয়ার করছে যে ওরা এই মাসের মধ্যে এরা মূলত মেইন নেটে নিয়ে আসবে ব্যালেন্স, ঠিক আছে? এখানে ডিরেক্ট বলে নাই বাট একটা রিপ্লাইতে এরা কিন্তু এই ধরনের কথাও বলছে। তো আশা করি বুঝতে পারছেন এটা খুব জলদি আসবে। আপনারা যদি পাবলিক সেল থেকে কয়েন কিনতে চান তাহলে কিনতে পারেন, তবে আপনার নিজ দায়িত্বে নেবেন। তবে প্রাইসটা যেহেতু এখন মার্কেট খুব ডাউন আছে, খুব বেশি বাড়বে না, এখন বাড়লেও পরবর্তীতে বাড়বে। লিস্টিং প্রাইস 0.04 এর মতো হবে, পরবর্তীতে হয়তো বা এক পয়সার মতো, মানে 0.05 পর্যন্ত যাইতে পারে আস্তে আস্তে, ঠিক আছে? সো আপনাদের
এটার মধ্যে এখনো মাইনিং করার সুযোগ আছে, আপনারা যারা এখন এটার মধ্যে কাজ করতেছেন, আপনারা রেগুলার মাইনিং করেন, এটার মধ্যে মাইনিং করলে হিউজ পরিমাণ কয়েন এখনো পর্যন্ত আপনারা কালেক্ট করতে পারবেন, পরবর্তীতে হয়তো বা নাও কালেক্ট করতে পারেন। আর এইখানে হচ্ছে যারা কিনা পাবলিক সেল থেকে কয়েন ইয়া করছে, কংগ্রাচুলেশন টু দা 50টা, মানে এখানে কি বলছে 15 লাকি উইনার্স, যারা কিনা যাদেরকে উইন করছে তাদেরকে ওরা মূলত কয়েন দিবে। এটা হচ্ছে একদিন আগে গেছিল, এই যে এয়ারড্রপের বিষয়টা এখানে বলছিল, তারা মূলত এখানে যারা কিনা উইডান হয়েছে তাদের বিষয়টা এখানে কিন্তু ওরা বইলা দিছে, ঠিক আছে। সো কোনো স্পেসিফিক ওরকম কোনো আপডেট আসে নাই, ওদের পাবলিক সেল শুরু হবে। তবে আমি আপনাদেরকে ফুলি রিকমেন্ড করতেছি যে কয়েন কিনবেন, এরকম না, কয়েন না কিনলেও আপনারা যদি মাইনিং করে কয়েন পারচেস করতে পারেন ইউজ পরিমাণ, সেটাও ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে।